সেহরির পর একজন রোজাদারকে পনেরো ঘন্টার উপরে উপোস থাকতে হয় দীর্ঘ সময় খালি পেটে থাকতে হয় বলে সেহরিতে আঁশ সমৃদ্ধ ও আমিষ নির্ভর খাবার খাবার পরামর্শ চিকিৎসকদের আঁশযুক্ত খাবার যদি আমাদের সেহরিতেও কিছু থাকে সেটা দীর্ঘ সময় পানি ধরে রাখতে পারবে আর অবশ্যই আমিষ পরিমাণ মতো থাকতে হবে আমিষের যোগান দিতে হবে যে কোনো বয়সের জন্য এটা দরকার আর অতিমাত্রায় তৈলাক্ত খাবার ভাজা পোড়া এটা অস্বস্তির সৃষ্টি করবে ইফতারে বেশি পরিমাণে তরল জাতীয় খাবার ও ফলমূল খাওয়া জরুরি বলছেন চিকিৎসকেরা কারণ এসব খাবার শরীরে শক্তি ধরে রাখতে সাহায্য করে আছে ছোলা বুট ইফতারি করা এগুলো খেয়ে এটা একদিক দিয়ে ভালো যে ওই কনস্টিপেশন তাদের হওয়ার সম্ভাবনা থাকে তাদের জন্য এটা অত্যন্ত উপকারী হবে আর বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা শরবত তারপরে রসালো ফল এগুলো ইফতারিতে স্বাস্থ্যসম্মত করোনা ভাইরাসের বিস্তার বেড়ে যাওয়ায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের উপরও জোর দেন এই পুষ্টিবিদ অ্যান্টিঅক্সিডেন্ট মানে যত রকমের ফল এবং কালারফুল সবজি তাহলে কালারফুল সবজি দিয়ে আপনি কিন্তু অনেক কিছু করতে পারেন ধরেন নুডলস পছন্দ করলেন আপনি সবজি দিতে পারেন আপনি সবজি ভেজিটেবল করে এই স্যুপ করে নিতে পারেন সবজি সবজি চপ করে নিতে পারেন আমরা যদি ব্যালেন্সড প্লেটটা নিতে পারি তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট আপনা আপনি চলে আসবো এটা হচ্ছে খুব সহজ আলাদা অনেক কিছু করার দরকার নেই খাবারের ভিতরে একটু লেবু নেন তাতেই চলে আসবে কোনোভাবেই পোড়া খাবার গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসা সংশ্লিষ্টরা আনোয়ার হোসেন মাছরাঙ্গা সংবাদ ঢাকা